চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের ঘোড়ুঘজ এলাকায় তারাপদ চা বাগানের 23 একর বাগান বিক্রি করে দেওয়ার কানাঘুষো শুরু হতেই জল্পনা দানা বাঁধতে শুরু করেছে ওই বাগানের শ্রমিক মহলে। ইতিমধ্যে ওই বাগানের শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে সরব হয়েছে। একাধিক দাবি দাওয়া রয়েছে তাদের। তাদের দাবি, যদি মালিক একজন মালিকানায় বাগান বিক্রি করে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, যদি বাগান মালিক একাধিক মালিকানায় ভাগ ভাগ করে বিক্রি করে তাহলে আমাদের সমস্ত বকেয়া পাওনা মিটিয়ে বাগানের সমস্ত শ্রমিককে 1 বিঘা করে জমি দিতে হবে বলেই দাবি করেন তারা। অন্যদিকে দীর্ঘদিন ধরে এই বাগানে সিআইটিইউ শ্রমিক সংগঠন আছে, তারা তাদের এই সমস্যা মেটাতে পারছে না বলে দাবি শ্রমিকদের। শ্রমিকরা আরও বলেন, বাগান বিক্রির ক্ষেত্রে বেশ কিছু দালাল চক্র কাজ করছে এমনই অভিযোগ উঠে এসেছে শ্রমিক মহল থেকে। এছাড়াও পার্শ্ববর্তী বাগানগুলোর ক্ষেত্রে আরেক সমস্যা দেখা দিয়েছে, কারণ এই বাগানের মাঝখান দিয়ে যে রাস্তা রয়েছে তা আশেপাশের বেশ কয়েকটি বাগানে প্রবেশ করার একটিমাত্র সড়ক। যদি এই বাগান অন্য কোনো মালিকানায় যায় তাহলে জটিল সমস্যায় পড়তে হতে পারে বলে দাবি করছেন বেশ কয়েকটি বাগান মালিক। ঘটনার খবর পেয়ে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা ঘটনার তীব্র নিন্দা করে শ্রমিকদের সমস্ত সমস্যার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমার যতগুলো লেবার আছে 1 বিঘা করে জমি দিবে, আর পেপের ইয়েগুলো মেটাবে ঝামেলাগুলো, তারপরে মালিক বিক্রি করুক আর যা করুক, হ্যাঁ এগুলা দাবি দিতে হবে। আর যে মালিককে দিচ্ছে সে টুকরাও করতে পারে, কোনো ঠিক নেই, আমাদের কোনো ভরসা নেই। মালিক বাগান বিক্রি করে দিচ্ছে এতটুকু মানে শিওর? হ্যাঁ এটা শিওর বিক্রি করবে। আজকে আপনারা এমএলএর প্রতিনিধি হয়ে এখানে আসলেন আর কি বলুন? হ্যাঁ সব শুনলাম, আপনারা দেখলেন, জানলাম, আমরা একদম 100% শ্রমিকদের সাথেই আছি, এটা একদম নিশ্চিন্ত থাকুন। কিন্তু আমারও একটু বাধ্যবাধকতা আছে, কারণ আমি এখানে এসে এটা কিন্তু আমাদের কোনো ইউনিয়ন না, কারণ আমি তৃণমূল কংগ্রেস করি, আমি কিন্তু এসেছি কিন্তু শ্রমিকদের জন্য, যেটা আমার মুখ্যমন্ত্রীর কথা, যেটা আমার এমএলএ সাহেব হামিদুর রহমানের কথা, যে কোনোভাবে যেন কোনো শ্রমিকরা বঞ্চিত না হয় তার জন্য শ্রমিকের পাশে আমরা আছি, ছিলাম এবং থাকবো, এবং শ্রমিকরাও আমাদের সাথেই থাকবে, এটাও আমার আশা। আমি সোনাপুর অঞ্চলকে গিয়ে বলবো সব যে এখানে আসতে, এখানে যোগাযোগ করে ওদেরকে কীভাবে ঝান্ডা ধরাবে না ধরাবে, কীভাবে তৃণমূল কংগ্রেস করবে কি না করবে। আমি সোনাপুর অঞ্চলের সভাপতি আছে শুভেন্দু আছে এবং আরও যারা চা আছে তাদের সঙ্গে আমি আলোচনা করে এখানে শিগগিরই একটা ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম অসীম মুখার্জি, আমি হামিদুল্লাহ আমার আত্মসহায়ক এবং চোপড়া অঞ্চলের চেয়ারম্যান।